পড়ল আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি আল্লাহ যেটা বলতেছিলাম যে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল যেটা আমরা শিখি না জানি না কোনো দিন দিন ওইভাবে সিরিয়াসলি আমরা এটা স্টাডি করি নাই বা আমি নিজের কথাই বলতেছি অন্যদের কথা আমি জানি যে আমাদের একটা ধারণা হচ্ছে যে প্রথমে কোরআন তারপরে যেটা আছে সেটা ফরজ সন্ন্যায় যেটা আছে সেটা অপশনাল মানলেও চলে নামও চলে এই ধারণাগুলো সব ভুল কারণ আল্লাহ রসুল এবং কোরআন হচ্ছে ডুয়েল সোর্স অফ শেরিয়া কোরআনে যেটা আদেশ করা হয়েছে সেটা যেমন আমাদের শিরোধার্য সুন্নায় যদি আদেশ করে থাকেন আল্লাহ রসুল কিছু সেটাও সেই ধরনের শিরোধার্য এবং আমরা একটা একটার এগেন্স্টে একটাকে দাঁড় করাতে পারি না এইটা এটা খুব বোঝার একটা ব্যাপার বোর্ড টুগেদার বিকজ দ্য সুন্না ইজ টু বি taken together with the বুক অফ আল্লাহ অ্যান্ড বিকজ আল্লাহ হ্যাজ enjoined obedience এগুলো পরে আসবে আয়াতগুলা অবিডিয়েন্স টু হিজ মেসেঞ্জার অ্যান্ড মানে আল্লাহ হ্যাজ এনজয়েন্ড মানে আল্লাহ বলছেন আমাদেরকে আদেশ করছেন তার রসুল্লকে মানতে হবে হ্যাঁ অবিডিয়েন্স টু হিজ মেসেঞ্জার অ্যান্ড হিজ সুননা এবং তার সুন্না এক্সপ্রিয়েন্স হোয়াট আল্লাহ মেন্ট ইন দ্য মানে সুন্না এক্সপ্লেন করে যেটা আল্লাহ কোরআনে মিন করছেন আচ্ছা এরপরে আহসুল্লা জামা কি করে কোরআন সুন্নাকে মানে তারপরে কি করে কোরআন সুন্নার থেকে রুলিং নেয় তাদের থেকে দলিল নেয় তাদেরকে মানে তাদের ই করে কোরআন এবং বা রসুলের কথা তারপরে কি সাহাবাদের কথা ফলো দ্য ওয়ে অফ দ্য সাহাবা দ্য মোহাজিরিন অ্যান্ড আনসার ইন জেনারেল অ্যান্ড দ্য রাইটলি গাইডেড কালিপস বা খলিফা যারা রাইটলি গাইডেড খলিফা রাশুদ্দিন যারা তাদের কথা ইন পার্টিকুলার বিকজ দ্য প্রফিট স্পেসিফিক্যালি এনজয়েন্ড ফলোয়িং দ্য রাইটলি গাইডেড কালিফস দেন দেলো দোজ হু কেম আফটার দ্যাম ইন দ্য ফার্স্ট অ্যান্ড বেস্ট জেনারেশন তাইলে আমরা অর্ডারটা পাইলাম কোরআন সুন্না বা রাসুলের কথা রাসুলের হাদিস রসুলের আদেশ রসুলের নিষেদ তারপরে হচ্ছেন সাহিদের ই তাদের ভিতরে মোহাজির আসেন এবং আনসার আছেন ইন জেনারেল কিন্তু তাদের ভিতরও আল্লাহ আল্লাহর কিতাব এবং রসুল সুনার পরেই আসতেছে খোলাফের আশিদিনদের যেই কারণ এই সম্বন্ধে পার্টিকুলারলি উনি স্পেসিফিক্যালি বলে গেছেন তারপরে হবে যারা এর পরে আসবেন বা এরপরের জেনারেশনগুলা তো এখানে একটা হাদিস আসতেছে আই আর্ট ইউ টু অ্যাডহেড টু মাই সুন্না আমি তোমাদেরকে তাগিদ দিচ্ছি আমার সুন্নার সাথে লেগে থাকার অ্যান্ড দ্য ওয়ে অফ দ্য রাইটলি গাইডেড কালিফস এবং খোলাফায় দিন যারা মানে যারা হেদায়তপ্রাপ্ত বা পথ মানে সঠিক পথের উপর আছেন সেই সব খলিফা যারা তাদের তাদের ওয়ে তাদের পথ তাদের পন্থা হোল্ড অন টু ইট অ্যান্ড ক্লিং ফার্মলি টু ইট কি ইট বলতে কি তার সুন্না এবং খোলাফায় রাশিদিনদের যে পথটা যে ওয়েটা তারা যা দেখা গেছেন তারা যেভাবে ইমপ্লিমেন্ট করে গেছেন অ্যান্ড বিওয়ে অফ নিউলি ইনভেন্টেড ম্যাটার্স এবং নতুন আবিষ্কৃত জিনিসের ব্যাপারে সাবধান থাকবা ফর এভরি নিউলি ইনভেন্টেড ম্যাটার ইজ অ্যান ইনোভেশন প্রত্যেকটা নতুন আবিষ্কৃত ব্যাপার হচ্ছে একটা বেদাত এবং এরপরে বলতেছেন অ্যান্ড এভরি ইনোভেশন ইজ গোয়িং অ্যাস রে এবং প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্ট হওয়া যেটা আমরা আজকে যেভাবে অনুষ্ঠানটা শুরু করছি আমরা বা আয়োজনটা শুরু করছি তখন আমরা বলছি কুল্লা বেদাত এন দালালা বা কুল্লা দালালেন ফিন্নার সকল বিদাত হচ্ছে পথভ্রষ্টতা সকল পথভ্রষ্টতা কোথায় নিয়ে যায় নামে নিয়ে যায় এটা আমরা পড়ছি বা এটা নানা রকম ল্যাঙ্গুয়েজে আসছে শুননায় অনেক জায়গায় আসে আল্লাহ রসুলের হাদিসের অনেক কথায় অনেক জায়গায় আসছে আসারে আসছে সাবিদের কথায় আসছে যে যে কোনো নতুন ইসের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে নতুন পন্থা পথ যেটা তারা জানেন না তারা করেন নাই তারা তাদের কাছে অজানা ছিল দিনের ব্যাপারে অফকোর্স আমরা এখন ফ্যান চালাইতেছি লাইট জ্বালাইতেছি ট্রেন চড়তেছি প্লেন যেতেছে ব্যাপারে আসতেছে না দিনের ব্যাপারে আসতেছে আল্লাহর নৈকট্য লাভের ব্যাপারে আসতেছে বা আল্লাহ ইবাদত মনে করার ব্যাপারে আসতেছে ইবাদত মনে করে আমরা যা কিছু করব বা ইবাদত হিসাবে যা কিছু করবো সেটার ব্যাপারে আসতেছে তো এখন আমি জানি না এটা কেমন আসতেছে আমি একটু দেখি রাশেদ তো দেখতেছেন এমনিতে ইন জেনারেল কেমন আসতেছে এইটা আমরা ওইটা নিয়ে কিন্তু একটু শঙ্কিত হয়ে আমরা কেটে দিয়েছিলাম লাইনটা যে আমাদের এখানে যে রিপিটার আছে বা যেখানে আমরা দেখি সেখানে খুব খারাপ আসতেছিলো মোটামুটি অ্যাকসেপ্টেবল আসতেছে নাকি ই রাশির একটু জানায় তো আমাকে আপনি আপনার সাথে আমার যে কমিউনিকেশান লাইন সেখানে একটু জানায়েন যে মোটামুটি চলে কি না আমরা এখন যে যেই যেই ফরম্যাট বা যা পাচ্ছি আর কি অডিও ভিডিও যা পাচ্ছি সেটাতে চলে না আচ্ছা আসেন আমরা একটা আয়াত পড়ি এখানে একটা আয়াত কোর্ট সুরানুসার ওনারা আয়াত কোর্ট করতেছেন সুরা নিসার উনষাট নম্বর আয়াত সুরা নিসা চার নম্বর সুরা উনষাট নম্বর আয়াত এই আয়াতটা খুবই সিগনিফিক্যান্ট একটা সব আয়াতই কোরআনের সিগনিফিক্যান্ট তারপরে এই আয়াতটা অত্যন্ত সিগনিফিক্যান্ট একটা আয়াত যে এই আয়াত নিয়ে আমাদের আমাদের ইচ্ছা আছে আমরা একটা হালাকা করবো ইনশাআল্লাহ শুধু এই আয়াতটা নিয়ে করবো কারণ এই আয়াতটা এখানে যদি পুরাটা কোট করেন নাই এই আয়াতটা হচ্ছে মাজাবের ব্যাপারে অন্ধ অনুসরণ অনুকরণের ব্যাপারে কাউকে আচ্ছা এটা আমাদের এখানে কোনো কারণে খারাপ আসতেছে আমি আমি জানি না আমার আমার যে আমার ফ্যামিলি যে দেখে আরেকটা এসে কোনো কারণে খুবই খারাপ আসতেছিলো যেই জন্য আমাকে যিনি সাহায্য করেন উনি পুরা কেটে দিয়েছিলেন কেটে দেওয়ার পরে আমরা আবার একটা নতুন লিঙ্ক দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছে সুতরাং একটু আপনাদের ডিস্টারবেন্স হয়েছে সরি বা একটা ই হয়েছে আপনাদের মাফ করবেন আপনারা আমি সেটার জন্য দুঃখিত সমস্ত দায় দায়িত্ব আমার সেটার বা এখান থেকে আমাদের এই এন্ড থেকে হয়েছে অসুবিধাটা আপনাদের ধৈর্যের জন্য আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দেন কারণ ধৈর্য ধরে আপনারা থাকছেন বা দেখছেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা একটু এক সেকেন্ড আমাকে একটু সময় দেন আমি একটু 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 জিনিস দেখি আচ্ছা আচ্ছা এরপরে এই আয়াতটা নিয়ে পড়ি আমরা সুরা নিসার উনষাট নম্বর আয় যেটা বললাম এই আয়াতটা হচ্ছে মাঝাব বা অন্ধ অনুকরণ অন্ধ অনুসরণ তাকলিদ বা মানে মাঝাব মানতেই হবে কারো অন্ধ অনুকরণ করতেই হবে অন্ধ অনুসরণ এই সমস্ত যুক্তিগুলোর এগেন্স্টে সবচেয়ে বড় দলিল এই আয়ারটা যে আমি বললাম যে এই আয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ একদিন গোটা একটা আয়োজন করব আবার এই অ্যাডটাই কি মানে আয়রনিক্যালি এই অ্যাডটাই কিন্তু মাঝাবের যারা মাঝাব মানেন বা যারা মাঝাবের অন্ধ অনুসরণ অনুকরণ প্রমোট করেন তাদের তারাও কিন্তু এই অ্যাডটা ইউজ করেই কিন্তু বলতে চান যে মাঝাব মানাটাই এই জন্য আসলে কোরআন সুন্না আমরা সবাই বলি মনটাকে যদি আমরা খোলা না রাখি আর যদি সাবমিট করতে না পারি সুন্নার কাছে একটা ভিউ ধরে রেখে গিয়ে ওইটা শুনতে চাই ওইটা দেখতে চাই তাইলে আমরা বাবিরা কি বুঝছেন তাবেরা কি বুঝছেন বা প্রথম সেটা যদি আমরা তোয়াক্কা না করি তাহলে আমরা নিজেদের গড়াভাবে কোরআনের ব্যাখ্যা করতে পারবো এবং নিজেদের কথাটাকে জাস্টিফাই করার চেষ্টা করব এবং এক ধরনের জাস্টিফাই করতে পারবো আর কি যদি আমরা মেথোডোলজিগুলো ফলো না করি পদ্ধতিগুলো ফলো না করি যেমন উসুল তাফসির আছে কি কিভাবে তাফসিরের মূলনীতি কী সেগুলো যদি ফলো না করি তাহলে আমরা মানে যে কোনো রকমভাবে হয়তো কোরআন সুন্নাকে এক্সপ্লেন করতে পারবো বা নিজেদের পক্ষে একটা কথা ই করতে পারবো এরকম অনেক উদাহরণ আছে যেখানে যেমন ধরেন কথার কথা আল্লাহ এবং তার ফেরিস্তারা সুলের উপরে সালাত পড়েন সালাত প্রেরণ করেন আল্লাহ আমাদেরকে আদেশ করছেন যে আমরাও যেন সালাত এবং সালাম পাঠাই আল্লাহ রসুলের উদ্দেশ্যে ঠিকই আছে এটা এটা কোরআনের কথা কিন্তু এইটাকে ভিত্তি করে আমরা এখন ইয়ানবী সালাম আলাইকা ই করতে শুরু করছি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবে এইগুলোকে আমরা কিন্তু এবাদত মনে করতেছি তার মানে কি আমরা এই আদেশ কাদের কাছে নাজিল হয়েছিল সাবিদের কাছে নাজিল হয়েছিল মানে সাবিদের জন্য সাবিদের সামনে সাবিদের কাছে কাছে বলতে সাবিদের মানে কমিউনিটিতে আমি সেটা বলতেছি কাছে বলতে তাদের কাছে নালা রসুলের কাছে নাজিল হয়েছে বাট তাদের জন্য তাদের উদ্দেশ্যে তাদের তারা যেন অ্যাক্ট করেন সেই জন্যই তো নাজিল হয়েছে যে একটা কথা বললাম যে সালাত এবং সালাম প্রেরণ করতে বলছেন আমরা তো জানলেই পারতাম বা খোঁজ নিলেই পারতাম যে তারা তখন কি করছিলেন এটা নিয়ে আমাদের গোটা একটা প্রোগ্রাম আছে তারা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছিলেন আমরা কীভাবে আপনার উপর সালাত প্রেরণ করবো তখন আল্লাহ রসুল তাদেরকে শিখাই দিয়েছেন দরুদ যেটাকে আমরা বলি কীভাবে দরুদ কোন দরুদ পড়বেন যেন সালাম আলীকে তো শিখেন নাই এই দাঁড়ায় আমরা যে মিলাদ পড়ি ক্যাম্প করি যা করি এগুলো তো শেখার নাই সুতরাং যখন আপনি ওইগুলার ধার ধারবেন না যে তারা কি বুঝছিলেন রসুল কি বলছিলেন আল্লাহ কি বলছিলেন সাবিরা কি বুঝছিলেন সেগুলোর যদি আপনি তোয়াক্কা না করেন তাহলে এনি উইচ ওয়ে ইউ ক্যান ইন্টারপ্রেট আপনি নিজের মতো করে মন ভাবে এটা ব্যাখ্যা করে আপনি একটা এই করতে পারেন যাই হোক এটা কত দুঃখজনক কথা যে যে আয়ারটা সবচেয়ে বড় দলিল এটা নিয়ে আমরা আলাদা একটা হালকা করব বলতেছি কারণ এটা ইটস ওয়াট ডুইং যে একটা সবচেয়ে বড় দলিল যে মাঝাবের মানে অন্ধ অনুকরণ করা যাবে না সেই একটা দিয়েই কিন্তু বই লেখা হয়ে গেছে মাঝাব কি ও কেন মাঝাবের পক্ষে আচ্ছা ঠিক আছে আমরা ওটা দিন অন্য একদিনের জন্য রাখতেছি অন্য এক সময় আমরা এই করব তো এখানে যেটুকু যে অংশটুকু উদ্ধৃত মানে পুরাটুকু পুরা অ্যাডটা বলেন নাই যেটুকু বলছেন সেটুকু আমরা পড়ি অ্যান্ড ইফ ইউ ডিফার ইন এনিথিং অ্যামংস্ট ইউর তোমাদের ভিতরে তোমরা যদি কোনো কিছু নিয়ে মত মতবিরোধ দেখা দেন মত থাকে তোমাদের মত পার্থক্য দেখা দেয় রেফার ইট টু আল্লাহ ইন লাস্ট ডে যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করো বা বিচার দিবসে বিশ্বাস করো যখন এইভাবে আল্লাহ কোনো আয়াতে মানে এই কথাগুলো যখন আল্লাহ বরণ করেন আরো অন্যান্য জায়গায় বলছেন সোরা মুজাদিল্লাহ বলছেন সোরা আহজাবে বলছেন আল্লাহ এবং আঘাত আশা রাখে যারা সুরাম মজাদেলা বলছেন আল্লাহবঙ্গে বিশ্বাস করে যারা এখানে বলতেছেন ইফ ইউ বিলিভ ইন আল্লাহ ইন দ্য লাস্ট আল্লাহ হাতে বিশ্বাস করা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করা এইভাবে যখন আল্লাহ কিছু বলেন তখন সেটা কি হয় সেটা ইমানের শর্ত হয়ে যায় এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হয়ে যায় যে এটা মানে ইচ্ছা হলে শুনলাম ইচ্ছা হলে শুনলাম না তা না তাহলে কী বলতেছেন যে কোনো মতবিরোধ দেখা দিলে কোথায় নিয়ে যেতে হবে কোরআন এবং সুননার কাছে আল্লাহ এবং আল্লাহর কাছে নিয়ে যাওয়া মানে কি কোরআনের কাছে নিয়ে যাওয়া আর মেসেঞ্জারের কাছে নিয়ে যাওয়া জীবদ্দশায় তার কাছে নিয়ে যাওয়া তার মৃত্যুর পরে তার সোনা তার হাদিস ইত্যাদির কাছে নিয়ে যাওয়া তারপরে আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহ এবং আখেরতে বিশ্বাস করো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন যে তাইলে মানে না করলে কি আল্লাহ এবং আখেরতে বিশ্বাস করো না সে কি বিলিভার সে বিলিভার না যে আল্লাহ এবং আখেতে বিশ্বাস করে সে হচ্ছে বিশ্বাসী সুতরাং ওইখানে আমরা সলিউশন দেখব দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন এটা আয়াতের একটা অংশ কিন্তু আমরা পড়লাম কিন্তু পুরো আয়াতটা আমরা একদিন পড়বো এবং আমরা এখান থেকে এটা নিয়ে একটা হালাকা আলাদা করে করবো ইনশাল্লাহ তো এরপরে আমরা একটু আগাই দ্য কোম্পানিজ অফ দ্য আল্লাহ আফ আলা আর দ্য রেফারেন্স পয়েন্ট ফর আহস্ল জামা রেফারেন্স পয়েন্ট কী বলি আমরা আমরা রেফারেন্স ফ্রেম কথাটা জানি যেটা সায়েন্সে পড়ি এখন প্রসঙ্গ কাঠামো এখন দেখি ক্লাস সেভেনের বইতেও আসে কথাটা প্রসঙ্গ কাঠামো কাঠামো যে কোনো কিছু ডিফাইন করার ব্যাপারে আপনি আগে কাঠামোটা ডিফাইন করে নেবেন ধরেন আমি যদি এখন বলি যে পার্সন এ তার বাড়ি কোথায় আমি বললাম যে এখান থেকে পাঁচ মাইল এখান থেকে পাঁচ মাইল মিন্স নাথিং এই কথাটা বলার কোনো মানেই হয় না বিকজ এখান থেকে পাঁচ মাইল দূরের একটা রেডিয়াসে আমি যেহেতু সার্কেল রাখি এ হাজার হাজার পয়েন্ট আসবে যেখানে তার বাড়ি হইতে পারে তাহলে আমার রেফারেন্সটা ঠিক হয় নাই যদিও আমি একটা পয়েন্ট ধরে বলছি এখান থেকে পাঁচ মাইল দূরে কিন্তু আমার রেফারেন্স ফ্রেমটা ওয়েল ডিফাইন্ড না কিন্তু আমি যদি এই পয়েন্টটাকে ই করে জিরো ধরে একটা কোঅর্ডিনেট আঁকতাম হ্যাঁ কোঅর্ডিনেট আঁকতাম উত্তর দক্ষিণ পূব পশ্চিমে যদি আঁকতাম মানে উত্তর দক্ষিণ একটা অ্যাক্সিস আর পূব পশ্চিমে একটা অ্যাক্সিস আর তারপরে যদি আমি ওয়েল ডিফাইন করে দিতাম যে উত্তর দিকে এত দূর আর ধরেন পূর্ব দিকে এত দূর তাহলে আপনি একদম ওই পয়েন্টে গিয়ে দেখতে পারতেন যে ওর বাড়িটা কোথায় আসে এই জন্য মানে রেফারেন্স পয়েন্ট যার নিরিখে আমরা বাকি জিনিসগুলোকে বুঝবো জানবো মানব বা পরীক্ষা করব তো সেই রেফারেন্স পয়েন্ট কী সাহাবিরা হচ্ছেন আমাদের রেফারেন্স পয়েন্ট এখানে বলতেছেন দ্য সাব কম্পেনিয়েন্স অফ দ্য মেসেঞ্জ অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম আর দ্য রেফারেন্স পয়েন্ট অফ জামা ইন আন্ডারস্ট্যান্ডিং করান সুননা তারা কোরআন শুননা কীভাবে বুঝছিলেন আমরা সেভাবে বুঝতে চেষ্টা করি এই জন্য যত গ্রুপ আছে যত ফেরকা আছে সবার থেকে আলাদা আলাদাভাবে আহলেসুনুল জামা কী মনে করে যে এই দিনটাকে সবচেয়ে ভালো বুঝছিলেন যেভাবে আল্লাহ রসুল বলছেন বেস্ট দেন ইজ নেক্সট সবচেয়ে ভালো বুঝছিলেন হচ্ছে দেন ইজ নেক্সট মানে তাবে ঈদের জেনারেশন দেন ইজ নেক্সট মানে তাবে তাবে ঈদের জেনারেশন এরাই সবচেয়ে ভালো বুঝছিলেন কোরআন এবং সুন্নাকে দিনকে ইসলামকে সুতরাং আমরা সেইখান থেকে আন্ডারস্ট্যান্ডিংটা নেওয়ার চেষ্টা করব। কন্ট্রারি টু যারা মডার্নিস্টরা রিফর্মিস্টরা অনেকে মনে করেন যে এখনকার তফসির তখন তো এখন তো কম্পিউটার আছে তখন ছিল না এখন রকেট সায়েন্স আছে বা এখন মানুষ চাঁদে গেছে মানুষ মহাশূন্যে গেছে এখন আমরা যেভাবে কোরআন সুন্নাকে মানে আমাদের দিনকে যেভাবে বুঝতে পারবো তখন সেভাবে বুঝতে পারতাম না হিট ইজ রং যদি এইটার প্রয়োজন হইতো যে এই কোয়ান্টাম ফিজিক্স অথবা এই ক্যালকুলাস অথবা এই ইকুয়েশন এগুলো জানা দরকার আল্লাহকে বোঝার জন্য তা দিনকে দেন নেই আল্লাহ এমন একটা মানে টাইমের একটা ক্রিটিক্যাল জাংচারে তাকে জন্ম দিয়েছেন বা তাকে দুনিয়ায় পাঠাইছেন যেখানে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু তার দেয় আন্ডারস্ট্যান্ড দিনের ব্যাপারে আমরা বলতেছি আচ্ছা এরপরে বলতেছেন যে দে ডু নট অ্যাকসেপ্ট এনি অ্যানালজি অ্যানালজি কি আস টাইপের ব্যাপার পার্সোনাল অপিনিয়ন ব্যক্তিগত মত সুফিরা যে করে মেডিটেশনে বসলেন তারপরে একটা কি জানি পায়ে গেলেন কি জানি দেখলেন হিন্দু সায়ক অর ইমাম যে কোনো শায়ক অথবা ইমাম ইফ ইট ইস সুন্না যদি সেটা কোরআন এবং সুন্নার বিরুদ্ধে যায় তাহলে তারা কারো ভিউ তারা নেবেন না এইটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা আন্ডারস্ট্যান্ডিং পরে আসবে হয়তো তবুও আমি এটা বারবার বলছি আগেও বলছি একটা হাদিস বলছি যে ইবন আব্বাস আবুল্লাহ ইবন আব্বাস আপনার

কোন লিডার কি বললো কিচ্ছু আসে যায় না কোরআন এবং সুননার এগেনস্টে গেলে সেটা আমরা অ্যাকসেপ্ট করি না আলোচনার জামা অ্যাকসেপ্ট করে না তাইলে যে রুলিংয়ের সোর্স চলে আসলো না যে একজন স্কলার একটা রুলিং দিলে দেখা গেলো এটা কোরআন এবং সুননার বিরুদ্ধে যাচ্ছে আমি প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে একটু এক মিনিটের ভিতর দিচ্ছি ইনশাআল্লাহ এই সেন্টেন্সটা শেষ করি বিকজ দ্য রিলিজিয়ান ওয়াজ পারফেক্টেড ডিউরিং দ্য লাইফ টাইম অফ দ্য প্রফেট সরি অফ দ্য মেসেঞ্জ অফ আল্লাহ সাল্লাহ সাল্লাম কারণ আল্লাহ রসুল সাল্লামের জীবদ্দশায় এই দিনকে কমপ্লিট করে দিচ্ছেন এই এখন সেই আয়াতটা কোর্ট করতেছেন যেটা আমি আগে বলে ফেলছি সুরা মায়েদার তিন নম্বর আয়াত পাঁচ নাম্বার সুরা তিন নম্বর আয়াত অংশ এটা অনেক বড়ো একটা আয়াত এটা অংশ কোট করতেছেন দিস ডে আলিয়মা লাকুম দিন আকুম আজকের দিনে দিস ডে আই হ্যাভ পারফেক্টেড ইউ রিলিজিয়ান ফর ইউ তোমাদের জন্য তোমাদের দিনকে পারফেক্ট করে দিলাম কমপ্লিটেড মাই ফেভার আপন ইউ তোমাদের উপর আমার ফেভার আল্লাহ বলতেছেন কমপ্লিট করে দিলাম পূর্ণ করে দিলাম অ্যান্ড হ্যাভ চোজেন ফর ইউ ইসলাম এজ ইউর রিলিজিয়ান ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে নির্ধারণ করে দিলাম এই কথার পরে এই কথার পরে আর কিছু থাকে না আমাদের যোগ বিয়োগ গুণভাগ করার মতো আর কিছু থাকে না ঠিক আছে তো একটা যেটা উদাহরণটা আমি বলতে চাইছিলাম যে আমি যখন জাহাজ চাকরি করতাম আগে বলছি আপনাদের কেউ কেউ হয়তো শুনছেন আগেও আমি যখন জাহাজে চাকরি করতাম তখন একটা জাহাজে আমার আমি টিফিং ছিলাম আমার সাথে ক্যাপ্টেন ছিলেন সিঙ্গাপুরিয়ান মালায় আমার সাথে ক্যাপ্টেন ছিলেন সিঙ্গাপুরিয়ান মালায় একজন সাফিমা যাবের উনি উনি আমায় একদিন বলতেছেন চিফ আমি যখন হজে গেলাম আমার ওয়াইফ আমার শাশুড়ি এবং আমার মাকে নিয়ে তিনজন মহিলাকে নিয়ে গেছিলেন উনি হজে তো আমি তো হানাফি হয়ে গেছিলাম ওইখানে গিয়ে হজের সময়টা আমি হানাফি হয়ে গেছিলাম এমন এটা আবার কেমন কথা তুমি সাফি আজাবের লোক তুমি হজের সময় হানাফি হয়ে গেলে আবার কি সাফি হয়ে গেছো মানে ব্যাপারটা কি আমি জানতে চাচ্ছিলাম তখন সাফি আজাব বলে যে কোনো মহিলার সাথে যদি জাস্ট টাচ লাগে গায়ের অজু চলে যায় তো তুমি কি কল্পনা করতে পারো যে আমি তফ করতেছি আপনার যারা দেখছেন হজের সময় তো কি কী ভিড় হয় বা কি হয় আমি তো করতেছি আমার কি কোনো উপায় আছে যে একজন মহিলার সাথে টাচ কোনোভাবে লাগবে না এটা করার তো তাইলে তো আমি শুধু অজুই করতে থাকবো আমি তার তো অফ করতে পারবো না সুতরাং আমি হানাফি ফিকে চলে গেলাম হানাফি ফিক বলে যে না ইটস নট দ্যাট দ্যাট ওয়ে মানে এটা না ব্যাপারটা টাচ লাগলেই অজু চলে যাবে এমন কোনো কথা নেই এখন ব্যাপারটা কি হচ্ছে যে মানে এই যে শাফি ইমাম শাফি অনেক বড় একজন স্কলার ছিলেন এই পয়েন্টে তার ইশতেহাতটা ভুল এবং একটা ভুল ইশতেহাত করলে ওনাকে আমরা নিন্দা করতেছি না একটা ভুল ইশতেহাত করলে উনি একটা একটা রিওয়ার্ড পাবেন শুদ্ধ ইশতেহাত যদি করতেন দুইটা রিওয়ার্ড মুস্তায়দ আলমদের ব্যাপারে যেটা বলা হয় দুটো রিওয়ার্ড পাইতেন তিনি এই জায়গায় ওনার ইস্তেহাসটা ভুল এবং হানাফি ফিকের বা হানাফি আওয়ানিফার যে ইস্তেহাস সেটা কারেক্ট এবং আওয়াহানিফার মতে এটা ওযু যায় না টাচ করলে ওযু চলে যায় না কিন্তু ভেরিফাই করবো কী দিয়ে আমরা ইমাম একজন এরকম বললেন এই বললেন এরকম দলিল কোথার থেকে নেব সেই কোরআন সুন্নার কাছে যাবো যখন আমরা রসুলের লাইফ দেখি তখন দুইটা ঘটনা উল্লেখ করা হয় একটা হচ্ছে যে ওনার ঘরগুলো তো মসজিদের চারিদিকে ছিল মসজিদের সাথে অ্যাটাচ ছিল তাই না তো উনি ওই মসজিদে বসেই তার মাথাটা এরকম করে বাইরের দিকে বাড়ায় দিয়েছেন ওনার ওয়াইফ ওনার মাথা ধুয়ে দিয়েছেন একজন ওয়াইফ ওনার মাথা ধুয়ে দিয়েছেন তারপর উনি সালাতে দাঁড়াইছেন উজু রিনিউ করেন না এটা হচ্ছে একটা আর একটা বর্ণনা আসে উনি একজন ওয়াইফকে চুমু খেয়ে আবার এসে সালাতে দাঁড়াইছেন উইদাউট রিনিউইং দ্য উদু উদু তাইলে কী দাঁড়াইলো যে টাচ করলে একজন মেয়ে মানে অপোজিট সেক্স মেয়ে মানুষের টাচ লেগে গেল কোনোভাবে তাতেই উজু চলে যায় না কোথার থেকে পাইলাম রসুলের লাইফ থেকে পাইলাম কি এবং রসুলের লাইফ ভ্যালিডিটি দিল হানাফি ফিকের একটা ব্যাপারে ভ্যালিডিটি দিল এবং সাফি ফিকের একটা জিনিসকে ইনভ্যালিড করে দিল এইটাই হওয়া উচিত আমাদেরই মানে আলোচনার যেমন অ্যাপ্রোসটা হচ্ছে এইটা যে আল্লাহ রসুলের দলিল যখন আমরা পেয়ে গেলাম উনি কি বলছেন আর কি কি বললো কিছু আসা যায় না যত বড় ইমামই হোক এমনকি আবকর ও মর হইলেও আসা যায় না সেটা আমরা আগেই বলছি যাই হোক তো এরপরে আরেকটা আয়াত আসতেছে এখানে কোড করতেছেন আমাদের কিছু তো সময় খাপন হয়ে গেল আজকে মাফ করে দিন আপনারা আবারও বললাম যে এরপরে আপনার আরেকটা আয়াত আসতেছে সুরা হুজুরাত এক নম্বর আয়াত সেটা আগে বলতেছেন যে জামা ডু নট গিভ দ্য ওয়ার্ডস অফ এনি ওয়ান ওভার দ্য ওয়ার্ডস অফ আল্লাহ এন্ড এস অগ্রাধিকার অগ্রাধিকার দেয় না আলোচনা জমা আল্লাহ এবং রসুলের কথার উপর কারো কথা কোনো অগ্রাধিকার নেই আমরা কি সেই পথের উপর আসছি আমরা আলোচনা জমা দেয় না ঠিক আছে কিন্তু আমাদের এই মুসলিম নাইনটি পার্সেন্ট মুসলিমের সমাজ বা দেশ কি সেই পথের উপর আসছি যে আমরা কি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে উপরে কারো কথার অগ্রাধিকার দেয়নি কথাকে আমরা বলতে পারবো অবশ্যই না অবশ্যই আমাদের পলিটিক্যাল লিডার আমাদের গোত্রপতি আমাদের সাহেক আমাদের দরবেশ আমাদের পীর আমাদের ফকির অ্যান্ড অন সবাই মানে অগণিত জায়গায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে অন্যের কথাকে প্রাধান্য দেই প্রেসিডেন্স দেই এখানে স্রহযোতারা একটা বলতেছেন ও ইউ হুভ বিলিভ মেক নট এ ডিসিশন ইন অ্যাডভান্স বিফোর আল্লাহ অ্যান্ড ইজ ম্যাসেঞ্জার যদিও এখানে অ্যাকচুয়াল ইটা আসছে যে তাদের কথার উপরে কথা বললো না কথার উপর মানে সেন্সটা হচ্ছে এটা কথার উপরে কথা বললো না ইন অ্যাডভান্স বিফোর আল্লাহ অ্যান্ড হিজ মেসেজার আল্লাহ রসুলের কথার উপর দিয়ে আগে বেড়ে কথা বলো না অ্যান্ড ফিয়ার আল্লাহ ভ্যারিলি আল্লাহ ইজ অল হিয়ারিং নোয়িং এবং আল্লাহকে ভয় করো হ্যাঁ এটাকে স্কলাররা এইভাবেই বুঝি এটার মিনিং হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলের কথার উপরে কথা বলো না আমরা ইনশালা পঁচিশে শেষ করে দিব আর চার মিনিট সময় আছে ইনশাল্লাহ যেটুকু গেছে আমাদের আমরা দুঃখিত আমরা আগামী দিন থেকে আরও যত্নশীল হওয়ার চেষ্টা করব টেকনিক্যাল ব্যাপারগুলোতে

অ্যান্ড ইট ইজ পার্ট ইট ইজ পার্ট অফ দ্য প্লটস অফ শয়তান এটা শয়তানের প্লটগুলার একটা এইটা পাবেন আপনারা সুরা আরাফের তেত্রিশ নাম্বার আয়তে যেখানে আল্লাহ ক্যাটাগরিক্যালি চারটা গোনা তৈরি করছেন এবং উপরে মানে নিচের থেকে উপরের দিকে গেছেন শিল্পেরও উপরে বলছেন যে আল্লাহ সম্বন্ধে মিথ্যারোপ করা বা আল্লাহ সম্বন্ধে জ্ঞান ছাড়া কথা বলা এবং স্কলার্লাহ মনে করেন যে এটা শিল্পের চেয়ে বড়ো গোনা শির্ক হচ্ছে অবশ্যই শির্ক হচ্ছে এমন গোনা যেটা আল্লাহ মাফ কর না যদি এটার উপরকে মারা যান তার চেয়ে নিচে যে কোনো কিছু মাফ করে দেবেন এখানে কোনো ভুল নাই বাট এই যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা বা আল্লাহ সম্বন্ধে না জেনে কথা বলা অনুমানবশত কথা বলা জ্ঞান ছাড়া কথা বলা এটাকে তারও উপরে স্থান দিছেন। হ্যাঁ এটা নিয়ে লেখালেখি আছে বা দলিল আছে। আমরা যদি কারো দরকার হয় আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমরা আজকে এখানে শেষ করে দিব আমরা দুঃখিত আবার যে আমরা একটা আয়োজন সুন্দর করতে পারলাম না টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য আমাদের এইটা আজকে খারাপ হলো আমরা ইনশাল্লাহ আগামীতে এটা সুধরে নেওয়ার চেষ্টা করব আমরা আমাদের কোয়েশ্চেন একটা ভালো জায়গায় আমরা স্টপ করছি আমাদের কোনো কোয়েশ্চেন আছে কি না দেখি একটা কোয়েশ্চেন বোধহয় ছিল দেখি আমরা কোয়েশ্চেনটা যদি আমরা উত্তর দিতে পারি আমরা দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাত একজন ব্যক্তি বিয়ে করেছে উনি যে মহিলাকে বিয়ে করেছে সেই মহিলার আগে এক বিয়ে হয়েছে এবং সেখানে একটি মেয়ে আছে সেই মেয়েকে এই লোককে বাবা ডাকতে পারবে হ্যাঁ তাই তো তো বাবা ডাকবে আর এই লোকের সাথে মেয়েটির কি পর্দা না এই লোকের সাথে মেয়েটির পর্দা হবে না সে তো তার সৎ মে হাফ ব্রাদার হাফ সিস্টার মানে বলে আমরা ভাই বোনের পরে যেটা বলি যে সৎ ভাই সৎ বোন বলি হাফ ব্রাদার হাফ সিস্টার বলি আর সৎমে মানে কি এই মেয়ে যখনই মাকে বিয়ে করলো এবং মার সাথে তার বিয়ে সে সেই মুহূর্তে চিরজীবনের জন্য মাহরাম একজন পুরুষের জন্য কখনোই হালাল না যেভাবে বাপ এবং ছালে না সুতরাং আবার পড়ি আমি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকত আলাইকুম সালাম রহমতুল্লা বরকত একজন ব্যক্তি বিয়ে করেছে যে মহিলাকে বিয়ে করেছে সেই মহিলার আগে এক বিয়ে হয়েছে এবং সেখানে একটি মেয়ে আছে সেই মেয়েকে এই লোকে বাবা ডাকতে পারবে হ্যাঁ পারবে কারণ সে তার বাবার মতোই এটা বর্ণনায় আসছে মা সৎ মায়ের প্রতি কী সে তার মায়ের মতোই সেটা সেটা সেই হিসাবে ডাকতে পারবে আর এই লোকের সাথে মেয়েটির কি পর্দা করতে হবে না পর্দা করতে হবে না তবে বিয়ে সাদিতে বা অন্য কোনো ডকুমেন্টে ওই আসল বাবা যে তার তার উল্লেখ করতে হবে মানে অমুক বিনতে অমুক যখন বলবেন তখন ওই আসল বাবার নামটা বলতে হবে বাবা ডাকতে পারবে বাবার মতো বাবা ডাকতে পারবে মায়ের মতো মা ডাকতে পারবে কারণ বাবার ওয়াইফ সেই হিসাবে ডাকতে পারবে কিন্তু আর পর্দাও পর্দাও করতে হবে না কিন্তু ওই ইসে যখন কোনো ডকুমেন্ট বা কোনো ইসে যখন আসবে তখন সেই আগে মানে যে তার যে অরিজিনাল বাপ তার যে বাপ আর কি তার নাম উল্লেখ করতে হবে সে তার মেয়ে বা দলিলের পত্রে বিয়ে সাদিতে তারটাই করতে হবে আচ্ছা আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একজন ব্যক্তি এইটাই তো একই প্রশ্ন আবার আসছে না দুইবার ই করছেন ঠিক আছে তাহলে আমরা আজকের জন্য আমাদের আয়োজন শেষ করে দিব। আমরা আবারও দুঃখ প্রকাশ করতেছি সুভান কালম বিহামদিকাশিদুল্লাহ আল্লাহিল্লান্তা আস্তাফর কত বিলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং আমাদের ট্রান্সমিশনে যে ই হয়েছে আপনার ছেদ পড়ছে সেটারও ব্যর্থতা আমার আমি মাফ চাইতেছে আবারও আল্লাহ আমাদেরকে তফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার এবং মনে রাখার যা শুনলাম তাতে কিছু অন্তত বেনিফিটেড হওয়ার বা কিছু সব কিছু না হোক গভীরভাবে চিন্তা করব আমরা জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত